আসসালামু আলাইকুম। আপনি তো অভিনন্দন আমাকে জানাতে আসবেন না, তাই আমি আপনার কাছে অভিনন্দন জানাতে এলাম। আমি বলেছিলাম যাগে ওসব পেছনকার কথা ছেড়ে দিয়ে এখন মিষ্টিমুখ করুন। আরে ধরেন, আহা, আপনি হেরে গিয়েছেন তো কি হবে। আরে আপনার ভাই, আমি তো জিতেছি। আরে ধরেন ধরেন। দেখুন সাইফুল্লাহ ভাই, আমরা মিষ্টি খাইনি তা না, আমরা ও মিষ্টি অনেক খেয়েছি। আপনি জিতেছেন, ও মিষ্টি আপনি অন্য কাউকে খাওয়ান গা, আপনি এখন আসতে পারেন। আরে একটাই তো মিষ্টি, খেয়ে নেন না, খেলে কি হবে। আমরাও তো লাগছন না যে আপনার মিষ্টি খেয়ে নেবো। স্যার একবার অর্ডার দিন, শালাকে ফায়ার করে দেবো। জব আচ্ছা মৌকা মিলেগা তব দেখ লেঙ্গে। শালা মিষ্টি খাইতে আসছে, দয়া দেখাতে আসছে এখানটায়। শালা একটাই মন মেজাজ ভালো নয়, ভোটে হেরে গেছে, তাও মিষ্টি খাইতে আসছে এখানটায়। হ্যাঁ, ওকে ভোটে জিতালো করে। তাই তো ভাই, কিভাবে ভোটে জিতলো সেটা তো আমারও মাথায় আসছে না। তবে হ্যাঁ, আমার একটা সন্দেহ আছে। শালা ভোটের আগে মানুষের মাথায় পিস্তল ধরি, বোমাবাজি করি, বুথ দখল করি, মানুষের পায়ের তলে টাকা বেচে দিই, তাও ভোটে জিততে পারলাম না। আর ও ভোটে কি করে জিতলো রে, তদন্ত লাগা। ভাই বহুদিন আগে আমি একটা গুপ্ত খবর শুনেছিলাম, তা তুমি সাইডে চলো, তোমাকে আমি বলছি। এখানে বসো ভাই। ভাই আমি যতটুকু জানি, তুমিও এবছর ভোটে দাঁড়িয়েছিলে, ও এবছর ভোটে দাঁড়িয়েছিল, কিন্তু এবছর প্রচারে ও সেরকম কোনো কেরামতি দেখায়নি। ও আসলে কবে কেরামতি দেখিয়েছিল তুমি জানো? কি কেরামতি কবে দেখিয়েছিল, পরিষ্কার করে বল। কাকা একটা সত্যি কথা বলবেন, এই যে সামনে ইলেকশন গেল, এই ইলেকশনে আপনি আমাকে ভোট দিয়েছেন কি না? দেখো বাপ, মিছে কথা বলি লাভ নাই, আমাদের আত্মীয় ভোটে দাঁড়িয়েছিল, ভোটটা তাকেই দিয়েছি, তোমাকে বাপ ভোট আমি দিইনি। কাকা আপনার এই কথাটা শুনে আমি খুব খুশি হলাম। আপনি আমাকে ভোট দেননি তো কি হবে, আমাদের তো মানুষের সেবা করা কাজ। তো আপনি কাকা এই টাকাটা রাখেন। তাই তো গো বাপ, তোমাকে ভোটটা না দিয়ে আমি খুব ভুল করেছি, যাদেরকে ভোট দিলাম তাদের একবার টিকি চিহ্নও দেখতে পাওয়া গেল না, আর তোমাকে আমি ভোট দিলাম না, আর তুমি আমাকে টাকা দিছো। ওই আগলা ইলেকশনে ভোটটা আমি তোমাকেই দিব। এইভাবে আস্তে আস্তে খালিদ সাইফুল্লাহ তার পুরো এলাকা জুড়ে সেই সব লোককে বাছাই করে যারা তাকে ভোট দেয়নি, এবং তাদেরকে টাকা দিতে শুরু করে ও বিভিন্ন দিক দিয়ে সাহায্য করে। পরবর্তীতে সেই সব মানুষরা প্রতিজ্ঞা করে যে আগামী পঞ্চায়েতে যদি ভোট দিই তো খালিদ সাইফুল্লাহকেই দিব। এইভাবে সে পুরো এলাকার মানুষকে নিজের দলের দিকে আকৃষ্ট করে নেয়। আমাদের চোখে ফাঁকি দিয়ে এরকম চাল চাললো, আমরাও দেখে দেবো কিরকম চাল চালতে হয়। খুব চাল চেলেছ, তোমার আর কোনো চাল চলবে না, এবার শুধু খালিদ ভাইয়ের চাল চলবে। এই যে মেশিনটা ধরেছি, এটাও খালিদ ভাইয়ের চাল।